মহান সম্রাট অশোক মৌর্য ছিলেন ভারতের ইতিহাসে একজন দক্ষ ও প্রজাবৎসল শাসক। তিনি কলিঙ্গ রাজ্যে একটি রক্তাক্ত যুদ্ধের পর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং ভারতবর্ষ জুড়ে প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় বিচার ও শান্তি। কি কারণে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হলেন এবং যুদ্ধের পর কেনই বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, সেসব ইতিহাস নিয়েই আজকের আয়োজন। উনিশ শতকে ভারত, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানে পাথরের স্তম্ভের উপর অশোক লেখ আবিষ্কৃত হয়। 1868 খ্রিস্টাব্দে কলকাতা টাকশালের কর্মচারী এবং এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত জেমস প্রিন্সেপ সর্বপ্রথম অশোক লেখ এর পাঠোদ্ধার করেছিলেন। পিতার মৃত্যুর পর অশোকের বড় ভাই সুমন মগধের সিংহাসনে বসেন, কিন্তু উচ্চপদস্থ রাজন্যবর্গ ও মন্ত্রীগণ সুমনকে যোগ্য মনে করতেন না। রাজন্যবর্গ অশোককে মগধের সিংহাসনে বসাতে ইচ্ছুক ছিলেন, ফলে দুপক্ষের মধ্যে 3 বছর গৃহযুদ্ধ হয় এবং যুদ্ধের পর খ্রিস্টপূর্ব 272 অব্দে অশোক মগধের সিংহাসনে বসেন। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশতে লিখিত আছে যে সিংহাসন লাভের জন্য অশোককে এক গৃহযুদ্ধে লিপ্ত হতে হয় এবং তিনি তার 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন। এই কারণে তাকে চণ্ডাল অশোকও বলা হতো। বলা হয় যে এই গৃহযুদ্ধের কারণেই তার সিংহাসন লাভের 3 বছর পর তার রাজ্যাভিষেক হয়েছিল। আধুনিক ঐতিহাসিকরা ভ্রাতৃহত্যার এই বর্ণনাকে নিছক কল্পকাহিনী বলে মনে করেন। তবে এই কথা ঠিকই যে তার সিংহাসন লাভের 4 বছর পর তার রাজ্যাভিষেক হয়। রাজসিংহাসন নিয়ে বিরোধই হয়তো এর কারণ, কিন্তু ভ্রাতৃহত্যার এই বিবরণ ঠিক নয়। অশোকের রাজ্যাভিষেকের 8ম বর্ষ অর্থাৎ 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি বাংলার সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত স্থানে অবস্থিত বর্তমান উড়িষ্যা ও অন্ধ্রের কিছু নিয়ে গঠিত কলিঙ্গ রাজ্য জয় করেন। তথ্য মতে নন্দবংশের আমলে কলিঙ্গ মগধের অধীনে ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তার স্বাধীনতা ঘোষণা করে দাক্ষিণাত্যের চোল ও পাণ্ডরাজদের সঙ্গে মিলিত হয়ে এক শক্তিজোট গঠন করে এবং সামরিক বলে প্রবলভাবে বলিয়ান হয়ে ওঠে। কলিঙ্গ রাজ্য দাক্ষিণাত্যে যাওয়ার জলপথ ও স্থলপথ নিয়ন্ত্রণ করত। কলিঙ্গ যুদ্ধের কারণ সম্পর্কে ঐতিহাসিকদের ভিন্ন মত রয়েছে। জাভা, মালয় এবং শিলংয়ের সাথে বাণিজ্যিক সংযোগের কারণে কলিঙ্গের প্রচুর বৈষয়িক সমৃদ্ধি ছিল। কলিঙ্গের অসীম সামরিক শক্তি এবং সমৃদ্ধির কারণে অশোক কলিঙ্গকে হুমকি হিসেবে দেখতেন। তিনি কলিঙ্গ রাজ্যকে মৌর্য সাম্রাজ্যের একটি অংশ করতে চেয়েছিলেন, কারণ তিনি মৌর্য সাম্রাজ্যের কাছে কলিঙ্গের গুরুত্ব জানতেন। এর আগে চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসার কলিঙ্গ জয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। প্রথমে সম্রাট অশোক কলিঙ্গ সাম্রাজ্যকে মৌর্যদের সাথে একীভূত করার জন্য কলিঙ্গের শাসককে একটি বার্তা পাঠান, কিন্তু কলিঙ্গের শাসক মৌর্য সাম্রাজ্যের কাছে মাতানত করতে অস্বীকার করেন। তারপর সম্রাট অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গের দয়ানদীর তীরে ধৌলি পাহাড়ের পাদদেশে দুপক্ষের রক্তক্ষয়ী ও ভয়ানক যুদ্ধ সংঘটিত হয়। এতে মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক 6 লক্ষ সৈন্য, 30,000-এরও অধিক অশ্বারোহী ও 9,000-এরও বেশি যুদ্ধ হাতে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অন্যদিকে কলিঙ্গের সামরিক শক্তি ছিল মাত্র 60,000 পদাতিক, 1,000 অশ্বারোহী এবং 700 যুদ্ধ হাতি। প্রায় 1 বছর ধরে চলা এ যুদ্ধে প্রায় 1 লক্ষ সৈন্য ও বেসামরিক লোক নিহত হয়েছিল এবং কলিঙ্গের 1,50,000 সৈন্য ও বেসামরিক লোককে বন্দী করা হয়, যাদের পরে হত্যা করা হয়েছিল। কলিঙ্গ জয়ের পর এটি মৌর্য সাম্রাজ্যের 5ম প্রদেশে পরিণত হয়।
খ্রিস্টপূর্ব 262-261 অব্দে সংঘটিত ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্রাট অশোকের জীবন দর্শন সম্পূর্ণ বদলে দেয়। তিনি রাজ্য বিস্তারে নৃশংসতা বর্জন করে অহিংস শান্তিবাদী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর সম্রাট অশোক বৌদ্ধ ভিক্ষুদের মতো সাধারণ জীবনযাপন শুরু করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের অহিংসা নীতিকে সারা বিশ্বে প্রচার করার জন্য সংকল্প গ্রহণ করেন। ঐতিহাসিক রুমিলা থাপর লিখেছেন, অশোক ওয়াজ সার্টেনলি অ্যাট্রাক্টেড দ্য বুদ্ধিজম অ্যান্ড বিকেম এ প্র্যাকটিসিং বুদ্ধিস্ট। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মীয় নীতিকে তার রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেন, এই ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি অনারম্ভ প্রাণায়াম অর্থাৎ প্রাণী হত্যা না করা এবং অবহিষ ভূতানাম অর্থাৎ জীবিত প্রাণীর ক্ষতি না করার নীতি গ্রহণ করেন। তা পাথরের স্তম্ভের উপর খোদাই করে প্রচার করার আদেশ দেন। সম্রাট অশোক উপলব্ধি করেছিলেন যে বৌদ্ধ ধর্মে বিশ্বজনীন এবং সামাজিক সচেতনতার বাণী রয়েছে। কৃতকর্মের জন্য ব্যক্তিগত দায়িত্ববোধের জন্য বুদ্ধের বাণীকেই অশোক শ্রেষ্ঠতর সমাধান বলে মনে করেছিলেন। মৌর্য সাম্রাজ্য ছিল কেন্দ্রীয় শাসন ভিত্তিক। কেন্দ্রীয় শাসনের জন্য আমলাতন্ত্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং একজন শক্তিশালী শাসক অনিবার্য। কাজেই কেন্দ্রীয় শাসনকে সংহত করতে অশোক এর সামনে দুটি পথ খোলা ছিল, এক কৌটিল্যের নির্মম নীতি গ্রহণ, দুই বৌদ্ধ ধর্মের উদার নীতি। অশোক বুদ্ধের নির্দেশিত ধর্মের মাধ্যমে সাম্রাজ্যের সংহতি জোরদার করতে চেয়েছিলেন। রাজনৈতিক দিক থেকে এই ধর্মমত গ্রহণ করে অশোক জনগণের উদার সহনশীল অংশের সমর্থন লাভ করতে চেয়েছিলেন। এই অংশে বণিক শ্রেণী থাকায় তাদের সমর্থন অশোকের কাছে গুরুত্বপূর্ণ ছিল। সম্রাট অশোকের রাজ্য বিস্তৃত ছিল পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ, উত্তরে আসাম, দক্ষিণে কেরালা এবং অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিশাল সীমানা। রাজধানী ছিল পাটলিপুত্র। অশোকের রাজপ্রাসাদটি পাটলিপুত্র নগরীতে অবস্থিত ছিল। অষ্টম মৌর্য সম্রাট শতধন বাণের পরে নবম মৌর্য সম্রাট বৃহদ্রথ খ্রিস্টপূর্ব 187 থেকে খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত মৌর্য সাম্রাজ্য শাসন করেন। বাণভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থানুসারে 185 খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথের প্রধান সেনাপতি ও শৈব শাসক পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সেনাবাহিনীর কুচকাওয়াজে শক্তি প্রদর্শনের সময় পেছন থেকে কাপুরুষের মতো তাকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান ও শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন।